আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, এমডি এনএমডিবির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকের বিষয়বস্তু হল মানুষ, চতুষ্পদ জন্তু, পাখি, জিন ও শয়তান, ইয়াজুজ মাজুজ ও ফেরেশতাদের সংখ্যা সমূহের সংখ্যা কি পরিমাণ। মানুষ, চতুষ্পদ জন্তু, পাখি, জিন ও শয়তান, ইয়াজুজ মাজুজ ও ফেরেশতাদের কি পরিমাণ সংখ্যা রয়েছে আমরা এদের সংখ্যাগুলো জেনে নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবলিসকে বললেন, শয়তান সমূহের সংখ্যা কত তুমি জানো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবলিসকে বললেন, শয়তান সমূহের সংখ্যা কত তুমি জানো? সে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আদিষ্ট আপনার সঙ্গে সত্য কথা বলার জন্য। আপনি জেনে রাখুন, মানুষের সংখ্যা চতুষ্পদ জন্তুর 10 ভাগের 1 ভাগ। মানুষের সংখ্যা চতুষ্পদ জন্তুর 10 ভাগের 1 ভাগ। চতুষ্পদ জন্তুর সংখ্যা পাখিকুলের 10 ভাগের 1 ভাগ। পাখিকুলের 10 ভাগের 1 ভাগ। চতুষ্পদ জন্তু হিসেবে গিয়া পাখির 10 ভাগের 1 ভাগ। আদম সন্তান, পাখি ও চতুষ্পদ জন্তু সমূহ জিন জাতির 10 ভাগের 1 ভাগ। আদম সন্তান, পাখি ও চতুষ্পদ জন্তু সমূহ জিন জাতির 10 ভাগের 1 ভাগ। মানুষ, চতুষ্পদ জন্তু, পাখি ও জিনদের সমষ্টি মিলে শয়তান সমূহের 10 ভাগের 1 ভাগ। মানুষ, চতুষ্পদ জন্তু, পাখি, জিন ও শয়তান সমূহের সমষ্টি মিলে ইয়াজুজ মাজুজের 10 ভাগের 1 ভাগ। উক্ত সমস্ত প্রাণীর সমষ্টি মিলে প্রথম আসমানের ফেরেশতাদের 10 ভাগের 1 ভাগ। প্রথম আসমানের ফেরেশতাদের 10 ভাগের 1 ভাগ। এমনিভাবে 7 আসমান পর্যন্ত ইহা গণনা করা হয়। এমনিভাবে 7 আসমান পর্যন্ত ইহার গণনা হয়। এভাবে প্রিয় দর্শক, আমরা মানুষের সংখ্যা কীরূপ, পাখিদের সংখ্যা কীরূপ, শয়তানের সংখ্যা কীরূপ, কী পরিমাণ, এগুলো আমরা জানতে পারলাম। এবং ইয়াজুজ মাজুজের সংখ্যা কতগুলো, ফেরেশতাদের সংখ্যা কতগুলো, এগুলো আমরা জানতে পারলাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো জেনে শুনে বোঝার তৌফিক দান করুন। আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.